সৌমিত্র চট্টোপাধ্যায়ের একটি সাক্ষাৎকার। আজ চতুর্থ এবং শেষ পর্ব। একবার জিজ্ঞেস করা হয়ে গিয়েছে, তবু আবার করছি, বেলা শেষের ওই রকম সাফল্যের পর আপনি অবসরের কথা চিন্তাই করেননি? এটা বিস্ময়ের, বিস্ময়ের নয়, তোমায় বুঝতে হবে আমি কি চাই। আমার বেঁচে থাকার জাস্টিফিকেশন স্টারডম নয়, ভালো অভিনয়। যশ নিশ্চয়ই চাই, যশের আকাঙ্ক্ষা না থাকলে এত লম্বা দৌড়াতেই পারতাম না। যশ তো পেয়েওছি, জনপ্রিয়তা পেয়েছি প্রচুর। বিনয় না করেও বলি, উত্তম কুমার ছাড়া এত বড় স্টার আর হয়নি। তবু আমার বরাবরের লক্ষ্য থেকেছে, স্টার বলতে যেসব প্রোটোটাইপ বোঝায়, সেই ইমেজারিকে জাস্ট উড়িয়ে দেওয়া। সবসময় আমি নতুন চ্যালেঞ্জ নিয়েছি, নতুন সব চরিত্র করতে চেয়েছি, লোভীর মতো চেয়েছি আরও আরও আরও। আমি স্টারডমের তথাকথিত ভূখণ্ড ছেড়ে নতুন ভূখণ্ড জয় করতে চেয়েছি, অভিনয় ভূখণ্ডেরও নাগরিক হতে চেয়েছেন। ঠিক তাই আমি নিজের জন্য দুটো বিশ্বে পা রাখতে চেয়েছি। উত্তম কুমারের কটা বিশ্ব ছিল? ওরটা এক জায়গাতে ছিল, দুটোতে ছড়ায়নি। আমার এখনও মনে হয় উত্তমদা কেন ওর এত বড় জনপ্রিয় অভিনয় ক্ষমতাকে চেপে জনপ্রিয়তাকে আঁকড়ে থাকলেন। উনি কিন্তু চাইলে নিজেকে আরও ভাঙতে পারতেন। যুবরাজ ক্যান্সার লড়ে ক্রিকেট মাঠে ফেরার পর বলেছিলেন, মৃত্যু যে জাস্ট পাশের স্টেশন এটা প্রথম জানলাম। আপনি ক্যান্সার লড়ছেন 3-4 বছর ধরে, আপনারও তেমন অনুভূতি? দেখো, আমারটা প্রোস্টেট ক্যান্সার, আমার বয়সে এই ক্যান্সার অনেক স্লো মুভিং, কিন্তু ক্যান্সার তো মৃত্যুকে বোঝার ব্যাপারটা বাড়িয়ে দেয়। সারা জীবন ধরে তো মানুষ এটাই চেষ্টা চালায় যে মৃত্যুকে ভালো করে বুঝবে। আমি অবশ্য প্রাথমিক বিপন্নতা কাটিয়ে ঠিক করে ফেলি, আর যাই হোক মাথা নিচু করে অন্তত যেতে চায় না। কষ্ট হলে হবে, চেঁচিয়ে বলবো ডাক্তারকে মরফিন দিন আমাকে, কিন্তু ভয়ে ভেঙে পড়বো না। এত সব শৃঙ্গ আরোহণ, এত লড়াই জেতা, সব কিছুর পর এই বয়সে এসে নিঃসঙ্গ লাগে না? অবশ্যই লাগে, আই এম টেরিবেলি লোনলি। 3-4 দিন যখন কাজ থাকে না, সময় যেন হাঁ করে গিলতে আসে আমায়। কি করব এই সময় নিয়ে? পদ্য তো আমার দ্বারা লিখিত হয়, আমি লিখি না। হ্যাঁ, ছবি আঁকার চেষ্টা করি, ভালো না লাগলে সেটা ছুঁড়ে ফেলে দিতে পারি। তারপর বই পড়তে পারি, যেটা আমার চিরকালীন নেশা। তারপর আমার কোনো বন্ধু নেই, যে দুজন আমার খুব ঘনিষ্ঠ তাদের নাম বলছি না। একজনকে সেদিন ডাকলাম, বললো আসতে পারছি না, আমার বিয়ে এসেছে, শপিং যাচ্ছে। আরেকজনকে ফোন করলাম, সেও ব্যস্ত, লোক নেই তো ওয়েভলেংথ ম্যাচ করার মতো। পরিচালক সুমন ঘোষ আমার খুব স্নেহাস্পদ, কিন্তু সে তো থাকে ফ্লোরিডায়, তাকে তো আর ডেকে পাঠাতে পারি না। মহিলারা আজও আপনার প্রেমে পড়ে, নিয়ত মুগ্ধ হয়, এদের উচ্ছ্বসিত প্রতিক্রিয়াগুলোই তো নিঃসঙ্গতার অ্যান্টিডোট হতে পারে। ধুর, ওগুলো তাৎক্ষণিক, প্রেমে যে পড়ছে তাকে আমি দেখছি কোথায়, তাকে জানছি কোথায়, আমার যা জীবনযাত্রার ধরন বা সাংসারিক দায় দায়িত্ব, তাতে আমার প্রতি অনুরক্তকে নিয়ে আমি তো শান্তিনিকেতনে উধাও হয়ে যেতে পারি না। সৌমিত্রদা, মনে করুন ভারতবর্ষের সর্বকালের সেরা অভিনেতা বার করার জন্য ত্রয়ীর মধ্যে কম্পিটিশন হচ্ছে, আপনি একজন প্রতিযোগী, তা কোন দুজনকে নিজের প্রতিদ্বন্দ্বী বাজবেন? আরে এসব কি বলছো বলো তো, আমাকে কোথায় যে ঢোকাচ্ছ, হেসে বলেছেন। বলছো তো আমি নিজেই একজন কম্পিটিটর। বলুন না, অনেস্টলি দেশের কোন দুই অভিনেতাকে নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন? অল টাইম বেস্ট যদি বলো, আমার কাছে সবসময় বলরাজ সাহনি। সেকেন্ড নাম নাসির, দিলীপ কুমার নন, না। দেখো, অভিনয়ের শিল্পবোধ, তার সূক্ষ্মতা, সেটা অন্য জিনিস। দিলীপের মতো চূড়ান্ত দক্ষতা হয়তো নাসিরের না থাকতে পারে, কিন্তু সিনেমাটা তো কোথাও গিয়ে একটা শিল্প, সেই শিল্পের ছোট ছোট টাচে নাসির অসামান্য। এটা একবারও ভেবো না যে আমি দিলীপ কুমারকে বা ওদের যুগকে উড়িয়ে দিচ্ছি, ওদের ক্রিয়াকর্মের ভিত্তিতেই তো পরের প্রজন্মের সিনেমার অভিনয় এগিয়েছে। উত্তমদাকে যেমন ইতিহাস কখনো ভুলবে না, প্রেমিক উনি, পাশের বাড়ির ছেলে উনি, স্টার উনি, অসামান্য। তবু কোথাও কি নতুন জন্মদিনের প্রাককালে অস্ফুটে মনে হয়, বড় ভাই 800 মিটারের সোনা তুমি পেয়েছিলে, ম্যারাথনটা জিতলাম কিন্তু আমি? তোমার প্রশ্নটা শুনে মনে পড়লো যে আমি অনেকদিন আগে কোনো সাংবাদিকের লেখা পড়েছিলাম, উত্তমদা মারা যাওয়ার পর তিনি লিখেছেন, এত বছর দুটো ঘোড়া দৌড়াচ্ছিল, এখন একটা দৌড়াচ্ছে। আমি তখন বলেছিলাম, শিল্পীর ঘোড় দৌড়ে আমি বিশ্বাস করি না, আজও তাই বলছি। এটা লিখো যে
উত্তমদা বেঁচে থাকলে আজকের দিনে যথেষ্ট মানিয়ে থাকতেন। এটা কিন্তু সৌমিত্রদা আপনার বিনয়, দীর্ঘকালীন স্থায়িত্ব আর নির্ভরযোগ্যতার ট্রফি তো কোথাও একটা তোলা থাকে, কোথাও যেন মনে হয় উনি ছিলেন সচিন, আপনি দ্রাবিড়। সচিন প্রভাবে এগিয়ে, কিন্তু যতদিন যায় লোকে দ্রাবিড়ের মাহাত্ম্য আরও বুঝতে পারে, তাঁর নামের পাশে আরও সংখ্যা যোগ হয়। আই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। এটা হয়তো ঠিক যে চরিত্রাভিনয় মাপকাঠি হলে আমার মতো বহুমুখী কাজ উনি করেননি, অভিনয় আর জনপ্রিয়তা এই দুটোর বৃত্তকে মেলানোর ব্যর্থ চেষ্টার পর শেষমেশ উনি জনপ্রিয়তা বেছে নেন। রায়চরণ করেছিলেন, কিন্তু তারপর কোথায়? তাহলে তো ঠিকই বললাম, 800 মিটার আর ম্যারাথন? না না, এটাতে আমার মত নিও না। কে কোন ইভেন্টে সোনা জিতেছিল সেটা মহাকাল নির্ধারণ করুক। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারের আজ শেষ পর্ব, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার কণ্ঠে মন্দিরা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।